মই দীক্ষিত শর্মা, উচ্ছেদক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর মন্তব্য আহিছে। রাজহ ভূমিত উচ্ছেদ চলিব বুলি মুখ্যমন্ত্রীর স্পষ্ট মন্তব্য যে বনভূমিয়ে হোক বা রাজহ ভূমিয়ে হোক সকলো স্থানত উচ্ছেদ চলিব। উচ্ছেদক লৈ পুনৰ কঠোর স্থিতি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বিগ ব্রেকিং এই মুহূর্তর উচ্ছেদক লৈ পুনৰ কঠোর স্থিতি মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার। রাজহ ভূমিটো চলিব, উচ্ছেদ ডাঙৰ খবৰ এই মুহূর্তত, উচ্ছেদ চলিব রাজহ ভূমিটো। ডক্টর শর্মার স্পষ্ট মন্তব্য এই মুহূর্তর ডাঙৰ খবৰ। যতেই সরকারি ভূমিত বেদখল হব তাতেই উচ্ছেদ হব, বনভূমি হোক বা রাজহ গাঁও হোক সকলোতে চলিব উচ্ছেদ। বটদ্রবাদ চলা উচ্ছেদ রাজহ ভূমিতেই আছিল, এয়া ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। ধলপুরত চলা উচ্ছেদও রাজহ গাঁওতেই আছিল, এয়া ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আহিছে। নুরুল হুতাই যথেষ্ট সহযোগিতা করেছে, ঢিঙর বিধায়ক আমিনুল ইসলামেও সহযোগিতা করেছে উচ্ছেদত, এয়া মন্তব্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। তেওঁলোকে সহায় নকৰা হলে শান্তিপূর্ণ উচ্ছেদ নহলহেতেন বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্পষ্ট মন্তব্য। রাজহ গাঁওতো চলিব উচ্ছেদ, বিগ ব্রেকিং এই মুহূর্তর সকলোতকৈ ডাঙৰ খবৰ এই মুহূর্তর। রাজহ ভূমিটো উচ্ছেদ চলিব বলে স্পষ্ট করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এই মুহূর্তর একটা ডাঙৰ খবৰ আমি আপনার জানাই আছো, উচ্ছেদক লৈ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্পষ্ট মন্তব্য। বনভূমি হোক রাজহ ভূমি হোক সকলোতেই উচ্ছেদ চলিব, যত বেদখল হব। এই মুহূর্তে আমার এখন মন্তব্য আহি পড়েছে ডক্টর শর্মার মন্তব্য আগবাইছে। বনভূমি রাজহ গাঁও সবতে এভিকশন চলিব, বটদ্রবাত যে এভিকশন চলিছিল এইটা রাজহ গাঁওতে তো চলিছিল, আমার ধলপুরত যেটা চলিছিল এইটাতো রাজহ গাঁওতে চলিছিল। মুঠতে সরকারি মাটি বেদখল করিলে এভিকশন হব, নাই দিয়া বিধায়কে বাধা, নাই না। নুরুল হুদাই যথেষ্ট কোঅপারেট করেছে সরকার, নুরুল রূপহীর বিধায়ক নুরুল হুদা, লাহরিঘাটর বিধায়ক নজর, ঢিঙর বিধায়ক আমিনুল, তেখেতকলে বহুত সহায় করেছে। এই এভিকশনটো সহায় নকরিলে হয়তো ইমান পিছফুলি নহলহেতেন। কালিও দিনত চারি পাঁচবার মূর কথা পাতি আছে আর যথেষ্ট সহায় করেছে, আর দেখুৱাই দিছে যে অমুকর মাটি আছে অমুকর মাটি নাই, গতি আমি কোনো বিধায়কর একো অসুবিধা পোৱা নাই। বনভূমি রাজহ গাঁও সবতে এভিকশন চলিব, বটদ্রবাত যে এভিকশন চলিছিল এইটো রাজহ গাঁওতে তো চলিছিল, আমার ধলপুরত যেটা চলিছিল এইটাতো রাজহ গাঁওতে চলিছিল। মুঠতে সরকারি মাটি বেদখল করলে এভিকশন হব, নাই দিয়া বিধায়কে বাধা, নাই না। নুরুল হুদাই যথেষ্ট কোঅপারেট করেছে সরকার, নুরুল রূপহীর বিধায়ক নুরুল হুদা, লাহরিঘাটর বিধায়ক নজর, ঢিঙর বিধায়ক আমিনুল, তেখেতকলে বহুত সহায় করেছে। এই এভিকশনটো সহায় নকরিলে হয়তো ইমান পিছফুলি নহলহেতেন। কালিও দিনত চারি পাঁচবার মূর কথা পাতি আছে আর যথেষ্ট সহায় করেছে, আর দেখুৱাই দিছে যে অমুকর মাটি আছে অমুকর মাটি নাই, গতি আমি কোনো বিধায়কর একো অসুবিধা পোৱা নাই। বনভূমি রাজহ গাঁও সবতে এভিকশন চলিব, বটদ্রবাত যে এভিকশন চলিছিল এইটো রাজহ গাঁওতে তো চলিছিল, আমার ধলপুরত যেটা চলিছিল এইটাতো রাজহ গাঁওতে চলিছিল। মুঠতে সরকারি মাটি বেদখল করলে এভিকশন হব, নাই দিয়া বিধায়কে বাধা, নাই না। নুরুল হুদাই যথেষ্ট কোঅপারেট করেছে সরকার, নুরুল রূপহীর বিধায়ক নুরুল হুদা, লাহরিঘাটর বিধায়ক নজর, ঢিঙর বিধায়ক আমিনুল, তেখেতকলে বহুত সহায় করেছে। এই এভিকশনটো সহায় নকরিলে হয়তো ইমান পিছফুলি নহলহেতেন। কালিও দিনত চারি পাঁচবার মূর কথা পাতি আছে আর যথেষ্ট সহায় করেছে, আর দেখুৱাই দিছে যে অমুকর মাটি আছে অমুকর মাটি নাই, গতি আমি কোনো বিধায়কর একো অসুবিধা পোৱা নাই। বনভূমি রাজহ গাঁও সবতে এভিকশন চলিব, বটদ্রবাত যে এভিকশন চলিছিল এইটো রাজহ গাঁওতে তো চলিছিল, আমার ধলপুরত যেটা চলিছিল এইটাতো রাজহ গাঁওতে চলিছিল। মুঠতে সরকারি মাটি বেদখল করলে এভিকশন হব,
নাই দিয়া বিধায়কে বাধা নাই নাই নুরুল হুদাই যথেষ্ট কোঅপারেট করেছে সরকার নুরুল রূপহীর বিধায়ক নুরুল হুদা লাহরিঘাটর বিধায়ক নজর হিঙর বিধায়ক আমিনুল তেখেতকলে বহুত সহায় করেছে এই এভিকশনটো তেওঁলোকে সহায় নকৰিলে হয়তো ইমান পিসফুলি নহলহেতেন তেওঁলোকে যথেষ্ট কালিও দিনত চারি পাঁচবার মূর লগত কথা পাতি আছে আর তেওঁলোকে যথেষ্ট সহায় করেছে আর তেওঁলোকে দেখুৱাই দিছে যে অমুকৰ মাটি আছে অমুকৰ মাটি নাই গতিকে তেওঁলোকৰ পৰা আমি কোনো বিধায়কৰ পৰা একো অসুবিধা পোৱা নাই বনভূমি ৰাজগাঁও সবতে এভিকশন চলিব অসমত বটদ্ৰবাত যি এভিকশন চলিছিল এইটো ৰাজগাঁৱতেতো চলিছিল আমাৰ ঢলপুৰত যিটো চলিছিল এইটোতো ৰাজগাঁৱতে চলিছিল মুঠতে চৰকাৰী মাটি বেদখল কৰিলে এভিকশন হ'ব।